হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা আলোচনা করব বাংলা সাবজেক্ট নিয়ে, অর্থাৎ বাংলা সাবজেক্টের ভবিষ্যৎ কী এবং বাংলা সাবজেক্ট নিয়ে আমরা পড়বই বা কেন, এবং বাংলা সাবজেক্ট নিয়ে পড়লে আমরা ভবিষ্যতে কী কী হতে পারবো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তার আগে আমি বলে দিই বাংলা বিষয়টা কী বা বাংলা সাবজেক্ট এর মধ্যে কী কী রয়েছে। বাংলা অর্থাৎ সাহিত্য, সাহিত্যকে আমরা বলি সমাজের দর্পণ, আর সেই দর্পণ সম্পর্কে বা সমাজ সম্পর্কে অবগত হতে হলে অবশ্যই বাংলা নিয়ে পড়তে হবে। এই বাংলার মধ্যে রয়েছে সমস্ত ধরনের রোমান্টিসিজম এবং সমস্ত ধরনের গল্প, উপন্যাস, সাহিত্য। এবং এই বাংলা নিয়ে পড়ে যদি আমি কলেজ কমপ্লিট করি, বিএ পাস করি এবং তারপরে যদি বিএড করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এসএসসি বলে যে স্কুল সার্ভিস কমিশন বলে যে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আমরা সহজেই বসতে পারবো এবং খুব সহজেই কিন্তু সেইখান থেকে আমরা উত্তীর্ণ হয়ে স্কুলের যে সহকারী শিক্ষক হয় সেই শিক্ষকের পদে আমরা নিযুক্ত হতে পারব। তারপরে রয়েছে আমরা বিএ পাস করার পর যদি মাস্টার্স করি, অর্থাৎ এমএ করার পর যদি আমরা পিএইচডি করে থাকি, তারপরে কিন্তু আমরা কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হতে পারব। এছাড়াও আমরা জানি যে বাংলা নিয়ে পড়লে একটা সাহিত্যিক যে আমাদের মনের মধ্যে একটা সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, সাহিত্যিক ভাবটা লুকিয়ে থাকে, সেই সাহিত্যিক ভাবটা কিন্তু আরও গভীরভাবে আমরা প্রকাশ করতে পারবো আর জনসাধারণের মাঝে আমাদের নাম কিন্তু সহজেই ছড়িয়ে যেতে পারবে। তাই বাংলা নিয়ে পড়লে অনেক ধরনেরই আমরা বিষয়ে পৌঁছে যেতে পারবো এবং অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটাও কিন্তু ভীষণভাবে উজ্জ্বল হবে। তাই যারা মনস্থ করেছো বাংলা অনার্স করবে বা যারা বাংলা অনার্সে রয়েছো, তাদের বলবো খুব মনোযোগ সহকারে বাংলা পড়ো। এর মতো আর দুটো সাবজেক্ট নেই, ভীষণ ভালো সাবজেক্ট। আর যদি তোমরা জানতে চাও যে ফার্স্ট সেমে সিলেবাস কেমন হয় এই সংক্রান্তও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। এছাড়াও বাংলা বিষয়ে যদি কোনো রকমের নোটসপত্রের প্রয়োজন হয় বা কোনো বিষয়ের প্রয়োজন, অবশ্যই জানাতে পারো আমাদের কমেন্ট করে, আমরা সেই বিষয় সম্পর্কে তোমাদের অবশ্যই সঠিক ইনফরমেশান দেব। ধন্যবাদ।